chocolate. Shobdo ta shunle moner modhe excitement kaj kore. Ekbar chinta koren chocolate er jodi kokhono mela hoy shetao abar apnar barir pashe. জেনেভা নিকটবর্তী ফ্রাঙ্কসোয়া শহরটিতে চকলেটের এক দীর্ঘ ইতিহাস রয়েছে, কারণ এখানে রয়েছে 19 শতকের নাম করা চকলেট নির্মাতা কাখতিয়ের বাড়ি। ইনারা 2005 সালে ফেস্টিচক নামের একটি বিনামূল্যের পারিবারিক ইভেন্ট শুরু করে, যার লক্ষ্য থাকে উচ্চমানের চকলেট এবং সুইস চকলেট শিল্প সম্পর্কে মানুষদের জানানো। এই ফেস্টিভ্যালের মাধ্যমে দর্শকরা সুইজারল্যান্ডের শীর্ষ চকলেট কারিগরদের হাতে বানানো নানান স্বাদের চকলেট সম্পর্কে জানতে পারে। With praliné. Praliné are like chocolate, but they are flavor inside. You have almonds, which are with caramel and then coated with chocolate. And you have Geneva specialty, which is the pavé Genève, with dark chocolate. সুইজারল্যান্ডের চারপাশের 30টিরও বেশি চকলেট শিল্পীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। Une spécialité spécialement genevoise qui se fait qu'à Genève. Et ceux-là sont les véritables. D'accord. Ils n'ont aucune adjonction, ça fait depuis 1936 que c'est la même recette. D'accord. Voilà. Donc elle est toute simple, c'est de la couverture de chocolat et de la coco. Et les autres, ils mettent des fois d'autres produits dedans qui changent le goût. Là, c'est l'original. Ah ouais. এটা আসলে কেমন একটা ব্যাপার যে আজকে হলো রমজানের দ্বিতীয় দিন, আমরা একটা সুইস চকলেট ফেস্টিভ্যালে আসছি, এত সুন্দর সুন্দর চকলেট, কিন্তু দুঃখের ব্যাপারটা হলো যে আমরা চকলেটটা টেস্ট করতে পারতেছি না। এখানে অনেক চকলেট এরা ফ্রি দিচ্ছে, আর রোজের কারণে চকলেটটা টেস্ট করা সম্ভব না চকলেটগুলা, তো আমরা কিছু চকলেট এখান থেকে নিয়ে যাবো বাসায়। আর এই তো সুইজারল্যান্ডের চারপাশের 30টিরও বেশি চকলেট শিল্পীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। Alors, c'est un rocher au lait, donc c'est à base d'amandes caramélisées. Et on a utilisé un chocolat au lait 40% de cacao de provenance de Madagascar. এই ভদ্রলোক দুইটা 2019-20 সালে সুইস বেকারি ট্রফি প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ পায়। চকলেট দিয়ে কখনো কারোর পোর্ট্রেট আঁকাইতে দেখছেন? এই যে আমরা এখানে হঠাৎ করেই পাইলাম যে একজন আর্টিস্ট চকলেট দিয়ে একটা বাচ্চা মেয়ের মানে পোর্ট্রেট আঁকাইতেছে। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।